মুক্তিযুদ্ধের আদর্শে বলিয়ান এবং সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সেনা সদস্য নির্বাচনী পরিষদ 2021 সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এই নির্দেশ দেন। সেনাবাহিনীতে পদোন্নতির জন্য সেনা সদর নির্বাচনী পর্ষদ 2021 সভা ছিল রোববার সকালে ঢাকা সেনানিবাসের সেনা সদর মাল্টিপারপাস কমপ্লেক্সে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বাহিনীর সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই পর্ষদের মাধ্যমে সেনাবাহিনীর ভবিষ্যৎ জ্যেষ্ঠ নেতৃত্বের জন্য যোগ্য ও দক্ষ কর্মকর্তারা সরকারের অনুমোদন সাপেক্ষে পদোন্নতি পাবেন। স্বাগত বক্তব্যে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সেনাবাহিনীর তৎপরতা তুলে ধরে বলেন, করোনার দুঃসময়েও মানুষের পাশে আছেন সেনা সদস্যরা। আপনার যুগোপযোগী নির্দেশনায় সেনাবাহিনী ইনএইট টু সিভিল পাওয়ারের আওতায় অপারেশন কোভিডশিল্ড এর মাধ্যমে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় বললেন, সকল প্রভাব থেকে মুক্ত থেকে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে হবে। এই করোনাকালীন সময়েও সকলে এখানে উপস্থিত হতে পেরেছেন, সুস্থ আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি এবং আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আর এই সময় আমি জানি আপনারা যোগ্য অফিসারদেরকে পদোন্নতি দেবেন, যারা আগামীতে এই সেনাবাহিনীকে এগিয়ে নিয়ে যাবে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।